সময় জঙ্গল মহলে আপনাদের স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার বাঘমুন্ডিতে। পিছনেই দেখা যাচ্ছে, আমার ঠিক পিছনেই রয়েছে বাঘমুন্ডির পাহাড়, যেটি পাখি পাহাড় নামে সমধিক পরিচিত। এবং এই যে জায়গাটি, এটি দারুণভাবে একটা পর্যটন স্থল হিসেবে স্বীকৃত। কিন্তু বাঘমুন্ডির আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এটি পুরুলিয়া জেলার অন্যতম কৃষি প্রধান এলাকা এবং সারা বছরই বিপুল পরিমাণ সবজি চাষ হয়ে থাকে এখানে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ধান চাষ, বর্ষা শুরু হয়ে গেছে, ধান চাষের জন্য কৃষকরা উদ্যোগ নিয়েছেন এবং তারা আধুনিকভাবে কীভাবে ধান চাষ করা যায় সেটা হাতে কলমে বুঝে নিচ্ছেন ট্র্যাক্টরের মাধ্যমে। বেশ কয়েকটি ট্র্যাক্টর এখানে নিয়ে আসা হয়েছে এবং কৃষকরা তারা সেই ট্র্যাক্টরের সাহায্যে কত সহজে বিঘের পর বিঘে জমি চাষ করা যায় এবং তার ফলন অনেক ভালো হবে এবং আরও কী কীভাবে পুরুলিয়ার মতো রুক্ষ জমিতে ভালো ফলন ধান থেকে পাওয়া যেতে পারে তার একটা লাইভ ডেমো এখানে চলছে। আমার পিছনেই ট্র্যাক্টরে করে তা দেখানো হচ্ছে। এই মুহূর্তে যে ডেমো এখানে চলছে তা সমস্ত ব্লক এবং আশপাশের অন্যান্য ব্লকগুলির চাষিরা তারা এসে দেখছেন এবং তারা বলছেন সেভাবেই তারা এবারে চাষটা করবেন। ট্র্যাক্টরের চাষ দেখছেন, এটা কতটা উপকার হবে আপনাদের? এটা বহুত উপকার আছে। কীরকম কীরকম মানে পয়সাটাও অথচ কম আর সময়টা নষ্ট কোনো নাই। মানে 200-300 টাকার মধ্যে যাদের হয়তো ছোটো ক্ষেত ওটার মধ্যে মানে হাল তালের কোনো অসুবিধা নাই, এটা ট্র্যাক্টর তো পয়সা দিলেই আপনার বাহাই কম সময়ের মধ্যে। এখানে কি আগের থেকে ট্র্যাক্টরের চাষ বেড়েছে? হ্যাঁ, আগের থেকে বহুত বেড়েছে। আচ্ছা, আপনার নাম? বংশীধর মাহাতো। কোথায় গ্রাম? ধানুরি। পুরুলিয়ায় ধান চাষের ক্ষেত্রে অত্যাধুনিক পদ্ধতির ব্যবহার নিয়ে শনিবার একটি শিবির করা হয় বাঘমুন্ডিতে। সন্তুপি এলাকায় স্বরাজ ট্র্যাক্টরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় এলাকার প্রায় 500 কৃষক যোগ দেন। তাদের উন্নত প্রযুক্তির সাহায্যে কিভাবে সহজ উপায়ে ধানের বেশি ফলন ঘটানো যায় সে সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর পাশাপাশি ওই সংস্থাটির পক্ষ থেকে চাষিদের উচ্চ ফলনশীল ধানের বীজ এবং সার তুলে দেওয়া হয়। সেই সঙ্গে তাদের চাষের প্রয়োজনে সংস্থার পক্ষ থেকে ট্র্যাক্টর কেনার জন্য বড় আকারের ছাড়েরও ঘোষণা করা হয়। এই উদ্যোগ প্রসঙ্গে ট্র্যাক্টর সংস্থা স্বরাজের স্থানীয় বিতরক রবির সিনহা বলেন, পুরুলিয়ার ভূমি রুক্ষ ও পাথুরে, কিন্তু এখানে উন্নত পদ্ধতিতে চাষ করলে ভালো ফলন করা সম্ভব। উদ্দেশ্য যেটা ছিল বাঘমুন্ডি জায়গাতে মানে এই ধারে চাষের মানে প্রচুর কাজ হয়, যেটা লক্ষ্য করেছি যে বাঘমুন্ডিতে প্রচুর ভালো চাষি আছে। বাঘমুন্ডি থেকে সুইসা এলাকা পর্যন্ত যারা সারা বছর চাষের কাজ নিয়ে ব্যস্ত এবং সেই টার্গেটটাকে চিন্তা করেই আমরা আজকে এই মিটিংটা প্রোগ্রামটা করেছিলাম, যাতে এই এলাকার সমস্ত চাষি বা বলরামপুর পর্যন্ত অ্যালাউড আছে। আমরা সুইসা থেকে বলরামপুর পুরো এরিয়াটাকে কভারেজ দিয়েছি এবং এখানকার চাষি ভাইরা এখানে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যেটুকু আমাদের নলেজের মধ্যে ছিল তাদের খরচ বাঁচাবার জন্য চাষের পদ্ধতির ব্যাপারে সেগুলো আমরা চাষি ভাইদিকে জানালাম। এরপরে যে প্রশ্নটা থাকবে যে আজকে স্বরাজ ট্র্যাক্টর কেন, এই প্রশ্নটাই আসবে। এরপরে বেশ অন্য ট্র্যাক্টর কেন নয়, এবারে প্রথম যেটা আসবে সেটা হলো যে স্বরাজের টেকনোলজি কমপ্লিটলি ইন্ডিয়ান টেকনোলজি। এবারে 1974 সালে নেহরুজির আশীর্বাদে স্বরাজ কোম্পানির সৃষ্টি, নেহরুজির ইচ্ছা যে আমাদের সমস্ত ট্র্যাক্টর তখন ইম্পোর্ট হতো রাশিয়া থেকে এবং ইউএসএ থেকে টোটাল ট্র্যাক্টর ইম্পোর্ট হতো, ইন্ডিয়াতে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল না। 1974 সালে নেহরুজি জিত করে বসলেন যে না, আমাদেরকে নিজের স্বদেশি ট্র্যাক্টর বানাতে হবে। এবারে CMERI বলে একটা কোম্পানি ছিল, এখন ওটা বন্ধ হয়ে গেছে দুর্গাপুরে, যারা মেকানিক্যাল রিসার্চেরই কাজ করে, ওরা প্রথম আমাদের ট্র্যাক্টরে স্বরাজ ট্র্যাক্টরে প্রোটোটাইপ ডিজাইন করে 1974 সালে। কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং ওই ট্র্যাক্টরে কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয় 1975। আজকে আমরা স্বরাজ কোম্পানি 1975 সাল থেকে 2019 পর্যন্ত আজকে আমরা মার্কেটে আছি। আজ আমাদের সারা বছরের প্রোডাকশন 1,27,000 ট্র্যাক্টর এবং একটাও ট্র্যাক্টর আমাদের কাছে স্টক এন্ডে ইয়ার এন্ডিংয়ে আমাদের কাছে একটাও ম্যানুফ্যাকচার ট্র্যাক্টর পড়ে থাকে না। এটাই স্বরাজের সবথেকে বড় বৈশিষ্ট্য। স্বরাজ ট্র্যাক্টরের অ্যাডভান্টেজ চাষি ভাইরা যেটা পাবেন সেটা হচ্ছে কম খরচে, কম ডিজেল খরচা, ঘন্টা পিছু চাষের জন্যে যেটা অন্য ট্র্যাক্টরে 4.5-6 পর্যন্ত 6 লিটার পর্যন্ত ডিজেল ঘন্টা পিছু খরচ হয়, সেখানে আমাদের ম্যাক্সিমাম সিলিং হচ্ছে 4.5 লিটার পার আওয়ার।
এর বেশি ডিজেল খরচা হবে না। যদি থাকে আমার কাছে কমপ্লেন রেজ করলে আমি ডেফিনেটলি ইঞ্জিনিয়ার পাঠাবো, দেখবো যে কোনো কিছু প্রবলেম আছে। দ্বিতীয় হলো যে স্বরাজ ট্র্যাক্টর মেনটেন্যান্স ফ্রি গাড়ি। আজকে আমরা 2.5 বছর পুরুলিয়ায় কাজ করছি। আমাদের বিক্রি তো প্রথম ট্র্যাক্টর 1917 সালে জানুয়ারিতে যে গাড়ি বিক্রি করেছি সেই গাড়ির এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আমার কাছে আসেনি যে আমার গাড়িতে এই মাল ফাংশন করছে। তাহলে কোম্পানির টেকনোলজি সম্বন্ধে, কোয়ালিটি সম্বন্ধে কোথাও কোনো দাগ নেই। আজকে কোনো লোক স্বরাজ কিনে দুঃখিত হয়েছে, স্বরাজ নিয়ে তারপরে চিন্তা এসেছে এরকম ঘটনা কিন্তু আজকে আমরা পাই না। কমার্শিয়াল আমরা ডেমো দিয়ে এখন প্র্যাকটিক্যালি যদি দেখতে চান আমি ডেমো দিয়ে 45 মিনিটে চাষ করে দেখাবো যে 1 বিঘা জায়গা 45 মিনিটে চাষ করা যায় কি না। 1 বিঘা 45 মিনিটে চাষ হবে। 1 বিঘাতে আপনার ধরুন চাষ করলে 1 বিঘা জায়গা চাষ হলে আপনার ডিজেল কনজামশন করছে 45 মিনিটে আমাদের ডিজেল লাগবে 1 লিটার। 1 লিটার 1 লিটার ডিজেলে 1 বিঘা হয়ে যাবে। ট্রাক্টরের মাধ্যমে চাষ করা কতটা উপযোগী সে কথা জানানোর সঙ্গে সঙ্গে স্বরাজ ট্রাক্টরের পূর্বাঞ্চলীয় সেলসের প্রধান রবীন্দ্র শর্মা বলেন তাদের ট্রাক্টর বিশ্বজনীন সব মানদণ্ড পূরণ করে। আমরা যে স্বরাজ ট্রাক্টর কা পেচান হ্যায় वो एक वर्ल्ड क्लास टेक्नोलॉजी जिसमें उसको खेती के लिए जो है आज की डेट में बहुत सारे इम्प्लीमेंट्स का इस्तेमाल करना होता है। स्वराज ट्रैक्टर एक ऐसा ट्रैक्टर है जो हर इम्प्लीमेंट पे, हर खेती की एप्लीकेशन पे खरा उतरता है। देश का सबसे पहला स्वदेशी ट्रैक्टर है और आज भी की डेट में अगर हम बात करें सबसे वर्ल्ड क्लास लेटेस्ट टेक्नोलॉजी से भरपूर ये हमारा ट्रैक्टर है और किसान भाइयों ने उसको बहुत अच्छे से अपनाया है। और हम ये चाहेंगे कि जो हम टेक्नोलॉजी जिस भी एप्लीकेशन के लिए दे रहे हैं, जैसे बंगाल देश को जो है सबसे ज़्यादा चावल सप्लाई करता है, आलू का सप्लाई करता है और यहाँ का किसान बहुत मेहनती है, तो स्वराज एक ऐसा ट्रैक्टर है जो उसकी हर जरूरत को पूरा करेगा, हर एप्लीकेशन, हर खेती की जो टेक्नोलॉजी है उसको पूरा करता है। इसलिए हम स्वराज ट्रैक्टर को हम किसान भाइयों को देने के लिए रिकमेंड करते हैं।